হ্যালো এভরিওয়ান। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সব? আমি ভালো আছি। অনেকদিন তোমাদের সামনে আসতে পারি না, আজকে এলাম। আর আজকে আসার কারণটাও আছে, বাবার হেয়ার কালার করে দেবো। বাবা হেয়ার কাটিং করে এসেছে, ভেবেছিলাম আমি কাটিং করে দেবো, কিন্তু হেয়ার কাটিং করতে পারিনি। হেয়ার কাটিং করে চলে এসেছে বাবা, এবার করে দেবো হেয়ার কালার। বন্ধুরা দেখতে থাকো। আর গোদরেজ তো বাবা, গোদরেজ এক্সপার্টেরই হেয়ার কালারের প্যাকেটটা বাবা খুলে ফেলেছে। এখানে দুটো প্যাকেট রয়েছে, দেখা যায় না ভালো, কেমন সাদা 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 লাগে আর লাগে কালো। দেখো এই যে, এই দুটো প্যাককে মিক্স করব, কিন্তু তার আগে কাটতে হবে। আর একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি, এটা আমাদের গ্রাম অঞ্চলে এইভাবেই লাগায়, জানি না শহরাঞ্চলে কী করে করে। আমি ছোটোবেলা জগবের থেকে বুঝি, মানে স্কুলে পড়ি তখন থেকে বাবার হেয়ার কালার করে দিই। বাবার হেয়ারটা খুব তাড়াতাড়ি সাদা হয়ে গিয়েছিলো, এই টুথব্রাশ দিয়েই করি। আবার বাবার জন্য ওই হেয়ার কালার করার জন্য যে ব্রাশ পাওয়া যায় ওগুলো এনেছিলাম, কিন্তু বাবার হেয়ার তো ছোটো, এই টুথব্রাশ দিয়ে ভালো হয়, তাই বাবা বলে টুথব্রাশ দিয়েই করবে। এখন করব, দুটো প্যাককে মিক্স করব। বাবা কন্টেইনারটা দেখিয়ে দাও, কন্টেইনারটা কিন্তু দারুণ, দেখো বন্ধুরা এই যে বেশ দারুণ ছোট্ট একটা কন্টেইনার, বাবা কোথার থেকে জোগাড় করেছে আমি নিজেও জানি না। এইটা এখন মিক্স করবো আর বাবার হেয়ার কালার করে দেবো। দেখতে থাকো বন্ধুরা, কেউ পালিয়ে যাবে না, কিন্তু ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। আমার মেয়ের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। করে দেবে কিন্তু, বাবা বলেছে, বাবার কথা অমান্য করতে নেই। আমার বাবা মানে তোমাদের আঙ্কেল হয়, কাকু হয়, করে দেবে অবশ্যই। চলো বাবা এটা ধরো, আমরা এখন তাড়াতাড়ি করে মিক্স করে নিই। বাবা পুরোটা লাগবে না, না 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 পুরোটা লাগেনি, তিনবার হবে। বাবার হেয়ার অতি অল্প, তাই বাবা বলে দিল কিন্তু তিনবার হয়ে যাবে। বাবা এটা ধরো, টুক 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 করে কাটিং হয়ে গেল। আর এটা বাবার পকেটে দিয়ে দিলাম। বাবা দেখি দাও, এবার আমরা আজকে মজা করে করে হেয়ার কালার করব। আর দিলাম না হয়ে যাবে তো। এবার এটাকে মিক্স করে নেবো। দেখো দেখতে পাচ্ছো, বোঝা যাচ্ছে না, সাদা কন্টেইনার রয়েছে তো, কি জানি কেন বোঝা যাচ্ছে না। আছে দুটো মিক্স করব। হ্যাঁ বাবা, একটা পাতলা ছোট্ট একটা কাঠি আনো, তাহলে মিক্স করতে সুবিধা হবে, পরিমাণে অল্প রয়েছে যেহেতু। দেখো 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 এই যে দেখা যাচ্ছে, এই যে ভালো বোঝা যাচ্ছে না, না এইটা ধরো বাবা, ও বাবা বেরিয়ে যাচ্ছে, আস্তে ধরো, চেপে ধরো না। হ্যাঁ এবার এটাকে আমি মিক্স করে দিচ্ছি। আজকে মনে হচ্ছে যেন আমি স্যালন খুলেছি, না এরকম স্যালন আমার কোভিডের থেকেই হয়। কোভিড থেকে বাবা আমি তোমাকে কি করতাম বলে দাও বন্ধুদের। কোভিডের সময় আমার হেয়ার কাটিং মেয়েই করে দিত, দেখেছো? আবার মাঝে মাঝে কিন্তু আমার দাদুরই হেয়ার কাটিংও আমি করি, আমার খুব ভালো লাগে। আর ছোটবেলায় আমি নিজের সেলফ হেয়ার কাটিং করতাম, জানো তো, সেটা অনেক হাস্যকর ব্যাপার, দুদিকে দুটো আয়না ফিট করে দিয়ে সে অনেক সমস্যা হতো, এইটুকু চলছিল, অনেক কষ্ট করেই কাটতাম। আর বাবা ভালো লাগছে না, এই যে গেঞ্জিটা বাবার জন্য এনেছিলাম, বাবার হয়নি, আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমি ভেবেছি নেবো না, বাবাকেই দিয়ে দেবো। এটা তো আবার জামার ভিতরে পড়ে, শীতের গেঞ্জি, একটু পরলাম, হয়ে গেছে আমার। এটা মিক্স করা তোমাদের কাছে এসে দেখিয়ে দিই। এই দেখো দেবো দেবো কাঠি দেবো, এই যে কাঠি কাঠি, চলো এবার তাদের করে লাগিয়ে দিই। এসো বাবা। Thank you.
দেখো বন্ধুরা, দিতে দিতেই কিন্তু হেয়ারটা অনেক কালো হয়ে গেছে। কতক্ষণ রাখতে হবে? 30 মিনিটস রেখে দেবে বাবার ন্যাচারাল হেয়ার থেকে আর্টিফিশিয়াল হেয়ার দেখে নেবে। আর্টিফিশিয়াল হেয়ার নয়, আর্টিফিশিয়াল হেয়ার কালার। তাহলে কখন দেখতে পাবে? 30 মিনিটস পর বাবা হেয়ার ওয়াশ করবে। চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের ভালোবাসা দিয়েছো আর আমাদের ভালোবাসাও তোমাদের সঙ্গেই রয়েছে। ভালো থেকো বন্ধুরা, তোমরা টাটা টাটা, আবার দেখা হবে পরবর্তীকালে।